الحمد لله الحمد لله وكفى وسلام على عباده الذين اصطفى أما بعد فقد قال رسول الله صلى الله عليه وسلم إذا كانت ليلة النصف من شعبان فقوموا ليلها وصوموا يومها إلى آخر الحديث. بزرگان محترم কথা তো হয়ে গেছে ফজরের পরের থেকে আপনারা কথা শুনতেছেন। আমি মুখতাসার দু একটা কথা বলতেছি। সবে বারাআত, আমরা বলি বরাত, বরাত বলি না, সঠিক শব্দটা কি? বারাআত। সব এটা ফার্সি শব্দ, এর অর্থ হল রাত। বারাআত এটা আরবি শব্দ, এর অর্থ হল মুক্তি। এর অর্থ যেহেতু ওই রাত্রে আল্লাহ তাআলা আমভাবে ক্ষমা করে দেন, বিশেষ কিছু গুনাহগার ছাড়া সবাইকে মাফ করে দেন, যারা শিরকে লিপ্ত তাদেরকে মাফ করেন। বহু মুসলমান এলেম কালাম না থাকায় শিরকে মুক্ত, যারা মাজারে প্রার্থনা করে, প্রার্থনা আল্লাহর কাছে করতে হবে না, করতেছে মাজারওয়ালার কাছে। তাহলে আল্লাহর সাথে মাজারওয়ালাকে কি করলো? শরিক করলো, এটার নাম শিরক। মান্নত আল্লাহর জন্য করতে হবে। মান্নত আল্লাহর জন্য মানতে হবে। অনেকে মানতেছে মাজারের জন্য, তার পীরের জন্য, পীরের দরবারে মান্নত, শিরক। শিরক গায়েব একমাত্র আল্লাহ জানে। অনেকে মনে করেন নবীজিও গায়েব জানেন, নাউজুবিল্লাহ, এগুলো শিরক। এইভাবে হাজারো শিরক মুসলমানদের মধ্যে ছড়াই আছে। ইমানের ব্যাপারে এলেম নেই, শরিয়তে সবচেয়ে জরুরি হল ইমান, এর থেকে জরুরি কোন বিষয় নেই। সেই ইমানের ব্যাপারে আজকে উম্মত এলেম হারা, এলেম থেকে মাহরুম। কথায় কথায় মুখ দিয়ে শিরক বেরে এলেন। এমন কথা বলে শিরক, এই জন্য কিতাবুল ইমান যে একটা কিতাব আল্লাহ তাআলা আমাকে লেখার তৌফিক দান করেছেন, এটা আপনারা বারবার পড়েন। বারবার পড়লে আইডিয়া হয়ে যাবে কোন ধরনের কথা শিরক,
ইমানের সাথে শিরক মিশানো থাকলে ওই ইমান আল্লাহর দরবারে কবুল হবে না, বাতিল, সব আমল বাতিল, সব বাতিল, বিবাহ বাতিল, স্ত্রীর সাথে বিবাহ নেই, নষ্ট হয়ে গেছে, এত ক্ষতিকর ঈশ্বরের। কিন্তু আমরা তো এর এলেম রাখি না, শুধু ইমান আনলেই হল না, ইমানকে কুফুর, শেরেক, নেফাক এগুলো থেকে রক্ষা করতে হবে। কুফুর, শেরেক, নেফাক, মুনাফিক, এই রাত্রে মুশরিককে আল্লাহ মাফ করেন না যার ইমানের মধ্যে শেরেক আছে। আর যে অন্য ভাইয়ের সাথে বিদ্বেষ রাখে, মুসাহিন, আদাওয়াত রাখে, দুশ্মনী রাখে, অন্য ভাইয়ের ক্ষতির চিন্তা করে, অন্য ভাইয়ের প্রতি হিংসা রাখে, একেও আল্লাহ তাআলা মাফ করেন। আরো কিছু গুণা আছে, যে বাপ মাকে কষ্ট দিচ্ছে, যে নেশা জাতীয় জিনিসে অভ্যস্ত, আজকাল তো মদ বিভিন্ন নামে চলে আসছে, মদ বিভিন্ন নামে মদ চলে আসছে, এমনকি কোমল পানির নামেও মদ চলে আসছে, শোনে না, টাইগার, স্পিড, এগুলো কি খুললে গেজা গেজা হয়ে যায়, খাইতে তিতা তিতা লাগে, এইগুলো তো মদ, এগুলো কোমল পানির নামে চালাই দেওয়া হয়েছে। এইরকম কিছু গোনা আছে, এর মধ্যে যারা অভ্যস্ত তারা এই রাত্রে মাপ পায় না। হ্যাঁ, তারা যদি তওবা করে নেয়, জানলা আমি খালেজ দিলে তওবা করলাম, আমি ভবিষ্যতে এই অন্যায় আর করব না, তাহলে তারাও মাপ পায়। খালেজ তওবা করলে তারাও মাপ পায়, তাহলে তারা মাপ পায় না। তো বারাত এই জন্য বলা হয় যে এই রাত্রে বিশেষ কিছু লোক বাদে সমস্ত মুসলমানদেরকে আল্লাহ তাআলা ক্ষমা করে দেন। আরব দেশে সবচেয়ে বেশি বকরি পালত বনু কালব গোত্র, বনু কালব, তারা হাজার হাজার বকরি পালত। এই হাজার হাজার বকরির গায়ে লোম কত হবে, পশম কত হবে, তো মেশিন ফেল হয়ে যাবে, বের করতে পারবে না। তো হাদিস আছে এই বনু কালবের যে বকরি, হাজারো লাখো বকরি, এই বকরির যে পশম আছে, এই পশম সমতুল্য, অর্থাৎ এই সংখ্যার লোকদেরকে আল্লাহ তাআলা এই রাত্রে মাফ করে দেন। এই মাফ করেন বলে এই রাত্রের নাম কি হয়েছে, বারাআত। দশ পারায় সূরা তওবা পড়ছেন না, দশম পারায় কি আছে, সূরা তওবা, সূরা তওবার প্রথম শব্দ কি, বারাআতুন মিনাল্লাহ, আর কিন্তু বারাআত দিয়ে শুরু হয়েছে সূরা তওবা, ওই বারাআত মুক্তি। তো শব্দের অর্থ বোঝা হয়ে গেল,
অনেকে বরাত বলে, আমার বরাতে নেই তার কি হবে, আমার কপালে নেই, সেই বরাত বুঝে, আসলে সেই বরাত না এটা। তো অনেকে এটাকে অস্বীকার করতেছে, বলে এতদিন মক্কায় থাকলাম, কোনদিন তো সবাই বরাত পালন করতে দেখলাম না। মক্কা কি কোন দলিল? মক্কা মদিনা বা কোন জায়গাকে দলিল বানায় নাই। মক্কা বলেন, মদিনা বলেন, নিজামউদ্দিন বলেন, দেওবন্দ বলেন, দেওবন্দের ফতোয়া এক জিনিস, স্থানটা কি দলিল? দেওবন্দে এই হয়েছিল, স্থানে কেউ ভুল কাজ করতে পারে? তা দলিল হবে না, ফতোয়া কি? তারা ফতোয়া কি দিতে সেটা দলিল হবে? তো কোন স্থান দলিল না, সেটা মক্কায় দেখে নাই, এটা কোন দলিল না। মিশকাত শরীফ এত বড় কিতাব, এর এক পৃষ্ঠা অন্তত ভরা, এই শবে বরাত, লাইলাতুল বারাত, এটার ফজিলত যে হাদিস এক পৃষ্ঠা মিশকাত শরীফে, কোন হাদিসের হাওয়ালা তিরমিজি, কোন হাদিসের হাওয়ালা রাওয়াহুল বাইহাকি ফি শোয়াবিল ঈমান, কোন হাদিসের হাওয়ালা সহি ইবনে হিব্বান, পাকিস্তানের মুফতি তকি উসমানী দামাত বরকাত, ইন্টারন্যাশনাল ব্যক্তিত্ব, ওনার উপরে কয়েকদিন আগে ইসলামের দুশ্মনরা হামলা করছিল, আল্লাহ ওনাকে হেফাজত করছে, উনি এই ব্যাপারে একটা কিতাব লিখছেন, সেখানে বলছেন এই হাদিসগুলো গ্রহণযোগ্য, হাসান পর্যায়ের হাদিস, সহি হাসান জাইফ, হাসান পর্যায়ের হাদিস, হাসান লি জাতিহি, হাসান লি গায়রিহি। ওনার মতো ব্যক্তিত্ব বলতেছে গ্রহণযোগ্য হাদিস, আবার যারা অস্বীকার করে এরা হল আহলুল হাদিস, ওরা যাদেরকে বড় মানে ওদের দলের বড়, তারাও বলতেছে সবে বরাত আছে, ওদের বড় হল নাসিরউদ্দিন আলবানী, নাসিরউদ্দিন এ লিখছে যে আটটা হাদিস এরকম আছে সবে বরাতের ব্যাপারে যা অস্বীকার করা সম্ভবপর না। আহলে হাদিস যাকে সবচেয়ে বড় মানে, এখন তার ইন্তেকাল হয়ে গেছে, সে বলতে যে আটটা হাদিস আছে যা মানতে হবে, তারপরে মোবারকপুরি ওদের একজন সেও বলছে, সবে বরাত অস্বীকার করা যায় না, সবচেয়ে বড় কথা। চার মাজাবের চারো মাজাব সবে বরাতের ফজিলতকে স্বীকার করছে এবং সবে বরাতের রোজাকে
সুন্নত এবং মুস্তাহাব লিখছে। চার মাজহাবের মধ্যে কোন ইখতিলাফ নেই, কোন বিরোধ নেই। কিছু লোক অস্বীকার করতেছে, তাদের বড়রা স্বীকার করতেছে, চারো মাজহাব স্বীকার করতেছে, এবং গ্রহণযোগ্য হাদিস আছে, এরপরে এটা অস্বীকার করা যায়? অস্বীকার করা যায়? যায় না। তো একটা কথা মনে রাখতে হবে, মানুষ তিনটাকে একরকম মনে করে, লাইলাতুল মেরাজ, লাইলাতুল বারাআত, লাইলাতুল কদর, তিনটাকে একরকম মনে করে যে প্রত্যেক বছর আসে এবং এই ব্যাপারে আমাদের কিছু ইবাদত বন্দিগি আছে, এটা মনে করে। এই কথাটা লাইলাতুল বারাআত আর লাইলাতুল কদরের ব্যাপারে খাটবে, প্রত্যেক বছর আসে এবং আমাদের কিছু করার দায়িত্ব আছে। রাত্রে একাকী নফল ইবাদত করো, একাকী নফল ইবাদত, দিনে রোজা রাখো, একটা রাখা যায়, শাবানে যারা 15 তারিখ, এখন শাবানের চাল চলতেছে না, 15 তারিখ, যদি কেউ তিনটা রাখতে পারে আরো ভালো। একসাথে লাইলাতুল বারাত রোজাও হয়ে গেল, আইয়ামে বীজ রোজাও হয়ে গেল। নবীজি তো অধিকাংশ এই মাসের অধিকাংশ দিন রোজা রাখতেন, 2-7 দিন বাদ দিতেন, রমজান পুরা রাখতেন আর শাবানের অধিকাংশ রাখতেন। সেখানে আমাদের জন্য হুকুমে তিনটা রাখতে পারলে উত্তম, একটা যদি রাখো ঠিক আছে রাখ। এটাকে অস্বীকার করে নিজেকে মাহরুম করা ঠিক না। ওই বেকুবরা বলে যে শবে বরাত কোন হাদিস আছে দেখান তো, এই শব্দটা কোন হাদিসে আছে? এই শব্দটা তো কোন হাদিসে দেখানো যাবে না, শবে বরাত এই শব্দটা কোন হাদিসে দেখানো যাবে না, ওটা নিয়ে চ্যালেঞ্জ কর। হাদিস আছে অন্যভাবে, লাইলাতুন নিসফু মিন শাবান, শাবান চাঁদের অর্ধেক যে দিন অর্থাৎ 15 তারিখ, তার যে রাত, রাত কিন্তু আগে আসবে, রাত হাদিসে সব জায়গায় শবে বরাত কোথাও বলে নাই, বলছে লাইলাতুন নিসফু মিন শাবান, শাবানের 15 তারিখের রাত, এই একটা দিছে। সেটা পরবর্তীকালে পরিভাষায় সংক্ষেপ করা হয়েছে লাইলাতুল বারাত, লাইলাতুল বারাত সংক্ষেপ করা হয়েছে। তার শবে বরাত শব্দ নেই বলে অস্বীকার করা যাবে? এই শব্দ নেই, কোন হাদিসে নেই, কিন্তু এই শব্দ কয়ে যে রাতটা বোঝানো হয়েছে সেটা অনেকগুলো হাদিসে আছে। এরকম প্রশ্ন তো সব জায়গায় করা যায়। আপনি একজনের নামাজের দাওয়াত দিলেন, সে প্রশ্ন করল যে নামাজ দাওয়াত দিলেন কোন আয়াত আছে, সে তো বলবে যে কোরআন হাদিসের কোথাও নামাজের কথা নেই, উনি কিসের দাওয়াত দিচ্ছেন? তো ঠিক, এটা তো ফার্সি শব্দ, কোরআনে থাকবে কেন? নামাজ ফার্সি শব্দ,
কেউ চ্যালেঞ্জ করে কোরআনে নেই, আসলেও নেই। কিন্তু নামাজ করে যে জিনিসটা বোঝানো হয় সালাত সেটা নেই। তো নামাজ শব্দ নেই বলে নামাজ অস্বীকার করতে হবে? শবে বরাত শব্দ নেই বলে শবে বরাত অস্বীকার করতে হবে? শবে বরাত করে কি বোঝানো হয়েছে সেটা তো অসংখ্য আছে। বুঝছেন আমার কথা? বুঝছেন? নাম যাই দেন, বাস্তবে কি? তো বলতেছিলাম লাইলাতুল বারাত আর লাইলাতুল কদর প্রত্যেক বছর আসে, ওর কিছু করণীয় আছে। রাত্রে ইবাদত করো, দিনে রোজা রাখো। ইবাদত কিন্তু একা একা করতে হবে, নফল ইবাদত। যে কোনো সূরা দিয়ে নামাজ পড়েন, কোরআন তেলাওয়াত করেন, জিকির করেন, দোয়া করেন, আর দিনে রোজা রাখতে গেছে। লাইলাতুল কদরের অনেক ফজিলত, কিন্তু লাইলাতুল মেরাজ এটা কিন্তু প্রত্যেক বছর আসে না। তারিখ আসে, লাইলাতুল মেরাজ আসে না। লাইলাতুল মেরাজ পৃথিবীর ইতিহাসে একবার হয়েছে আমাদের নবীজির জন্য। কয়বার হয়েছে? হিজরতের আগে, মদিনা হিজরতের আগে। আর কারোর জন্য হয় নাই, কেমন তা কারোর জন্য হবে না। এখন যদি লাইলাতুল মেরাজ আসে, তাহলে তো সেই বোরা কাটতে হবে, কাউকে মেরাজে দেখতে হবে, কে জানে কার জন্য বোরা কাটবে। এই জন্য তারিখ তো আছে, লাইলাতুল মেরাজ আর কোনদিন আসবে না। পুরা পৃথিবীর হায়াতে একবার আসছে। আব্দুল কাদের জেলানি রহমাতুল্লাহকে ধোকা দেওয়ার জন্য ইবলিস একটা আজীব জন্তু নিয়ে আসছিল। উনি তাহাজ্জুদের জন্য উঠছে, ওনাকে সালাম দিয়ে বলল যে আমি জিব্রাইল আর আমার সাথে জানোয়ার দেখতেছেন, এটা হল বুরাক। তো আল্লাহ তাআলা আপনাকে মেরাজে নেওয়ার সিদ্ধান্ত করছে, আপনি প্রস্তুতি নেন, আপনাকে মেরাজে দেখতে হবে। তো উনি অনেক বড় আলেম ছিলেন, আব্দুল কাদের জিলানি অনেক বড় আলেম ছিলেন, হাম্বলি মজাবে ছিলেন, অনেক বড় আলেম ছিলেন। উনি তো জানে যে আর কারোর জন্য হবে না, যে কোনো আলেম জানে এটা। তখন উনি বুঝতে পারলেন যে এটা শয়তান হবে। তখন লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ বললেন, আর শয়তানও ভাগতে লাগলো, তার জন্তুও ভাগতে লাগলো। ভাগতে ভাগতে বলল যে হে আব্দুল কাদের জিলানি, আজকে তোমার এলেম তোমাকে বাঁচাই দিল। তোমার ভিতর যদি এলেম না থাকতো, আজকে তোমাকে এমন সুবানে দিতাম ইতিহাস হয়ে থাকত। তোমার এলেম তোমাকে বাঁচাই দিল। তখন আব্দুল কাদের জিলানি রহমাতুল্লাহ আলাইহি বললেন, ইবলিস তুই আর এক ধোকা দিচ্ছিস আমারে। আমার এলেম আমাকে বাঁচাই দিল, এলেম কাউকে বাঁচাইতে পারে? এলেম কাউকে বাঁচাইতে পারলে ইবলিস তো ইবলিস হয় না, কারণ ইবলিসের এলেম আমাদের থেকে বেশি। আমরা কোরআন কিতাব যা পড়ছি তার থেকেও বেশি পড়ছি। ও তো দীর্ঘ জামানা ফেরেশতার সাথে ছিল, ওর পড়া তো বেশি, অনেক কিছু সচক্ষে দেখছে যা আমরা দেখি নাই।
এলেম যদি কাউকে বাঁচাইতো, তো ইবলিস সিজদা না করে আল্লাহর দরবার থেকে বিতাড়িত হইতো না, এলেম বাঁচাইতে পারে না। এলেম শিক্ষা করা ফরজ, এর দ্বারা জান্নাতের রাস্তা জাহান্নামের রাস্তা জানা যায়, কিন্তু আল্লাহ না বাঁচাইলে এলেম বাঁচাইতে পারে। এলেমের দ্বারা কত লোক গুমরা হয়ে গেছে, যত ভণ্ড ফেরকা দেখেন ওর হেড দ্বারা, এরা সব তো আলেম। এই কাদিয়ানিদের হেড, এও তো আলেম, আহলে হাদিসের হেড আলেম, জশ্নে জুলুসে ঈদে মিলাদুন্নবী মাজার ওরস এর যে হেড আহমদ রেজা খান, এ তো আলেম। যত ভণ্ড দল তৈরি হয়েছে গোড়ায় তো আলেম, সাত সব সম্পর্কে দেওয়ান মন্তব্য করছে যে এরকম মনে হইতেছে এইসা লাগতা হয়, এই লাগতা হয় মানে মনে হইতেছে যে এই লোকটা ইসলামের মধ্যে নতুন একটা দল সৃষ্টি করতে চাচ্ছেন, যে দলটা আহলে সুন্নত আল জামাতের বাইরে, যে দলটা হক জামাত তো একটাই, আহলে সুন্নত আল জামাত এর বাইরে। দেওবন্দ এত বড় কথা বলছে, আসলে উনি নতুন দল সৃষ্টি করতেছেন যাদের আলামত হল চরম ওলামা বিদ্বেষ, ওলামাদেরকে হত্যা করো, ওলামাদেরকে কতল করো, যা ইদানিং টঙ্গী ময়দানে হয়ে গেল। আর এই ইতিহাস হল রাশিয়ার ইতিহাস, রাশিয়াতে এই দলটা পয়দা হয়েছে। প্রথম এই দলটা কোথায় পয়দা হয়েছিল? রাশিয়া ইসলামের মার্কাজ ছিল, এলেমের মার্কাজ ছিল, সেখানে এই দল পয়দা হয়েছিল। ওলামা দরকার নেই, ওলামা সব মেরে ফেল, ওলামাদেরকে শহীদ করে দিল, যে কমিউনিজম কায়েম করলো, ধরেন না কমিউনিস্ট পার্টি, তো ওলামাদের শহীদ করে তাদের কায়েম করছে। প্রথম রাশিয়াতে এই দলটা তৈরি হয়েছিল, এখন সেই দলটা আমাদের দেশে তৈরি হয়েছে মাওলানা সাদ সাহেবের নেতৃত্বে। সমস্ত ভণ্ড দলের গোড়া আলেম। এই কথাটা কেন বলতেছিলাম, এলেম কাউকে বাঁচাইতে পারে না, তাহলে এই সমস্ত আলেমরা ভণ্ড দল বানাইলো কেন? নিজেও গোমরা হলো, হাজারো লোকরে গুমরা করে দিল, নিজেও গুমরা হলো, হাজারো লোকরে গুমরা করে দিল, কেন? এলেম যদি বাঁচাইতে পারত। মাওলানা আশরাফ আলী থানভি লিখছেন, সমস্ত ভণ্ড দলের মূলে একজন আলেম, হাদিস দ্বারাও সাবেক, ওলামা ওম শাররু মান তাতা আদিম ইসামা মিন ইনদিহিম তাখরুজুল ফিতনাতু ওয়া ফিহিম তাউউদ, নবীদের হাদিস দ্বারা ওই কথাটা প্রমাণিত, সমস্ত ভণ্ড দল এক্সপেরেনের ওলামার দ্বারা প্রতিষ্ঠিত হবে। তো মাওলানা থানভি লিখছেন, যত আলেমের দ্বারা ভণ্ড দল তৈরি হয়েছে সবগুলো আলেমের মধ্যে একটা জিনিস পাইবা, তার কোন মুরব্বী ছিল না। আত্মশুদ্ধির লাইনে মুরব্বী লাগে না, আত্মশুদ্ধি অন্তরের পরিশুদ্ধির জন্য মুরব্বী লাগে না। যত ভণ্ড দলের প্রতিষ্ঠাতা এলেমের দিক দিয়ে অনেক কিছু জানে, তো সে গোমরা হলো কেন? ভণ্ড দল বানালো কেন? গোমরা দল বানালো কেন? মাওলানা থানভি লিখছে, গোড়া এক জায়গায়, এদের এলেম এদেরকে অহংকারী বানাই দিছে, এই অহংকার দূর করার জন্য
কোন বুজুর্গের কাছে হাত ধরে নাই, কোন বুজুর্গের জুতা সেটা করে নাই, কোন বুজুর্গের কাছে নিজেকে পেশ করে নাই, নিজেই বুজুর্গ হয়ে গেছে। থানবি লিখছে সমস্ত ভণ্ড দলের গোড়ায় যে আলেম আছে তার কোন শায়েখ নেই, শায়েখের হাতে হাত হাত দিছে এরা গোমরা দল প্রতিষ্ঠিত করে না, আল্লাহ তাদেরকে গোমরাহী থেকে হেফাজত করে। যার শায়েখ আছে, হক্কানি কোন পীর আছে, সে গোমরা হবে। তো আমি বলতেছিলাম লাইলাতুল বারাত, লাইলাতুল কদর প্রত্যেক বছরই আসে, করণীয় বর্জনীয় আছে, কিন্তু লাইলাতুল মেরাজ আসে না, এর কোন করণীয় নেই। মেরাজে অনেকে নামাজ পড়ে, পরের দিন রোজা রাখে, এগুলো সব বিদআত, সব নাজায়েজ, শরীয়তে নেই। তো বয়ান তো হয়ে গেছে, খোলাসা এই, এটা রবিবার দিন গত রাত্রে পড়ছে, রবিবার আর সোমবারে রোজা রাখছে, আর তিন দিন যারা রাখতে চান তাদের শনি রবি সোম, শনি রবি সোম এই তিন দিন রাখতে হবে। মাঝখানে কিছু লোক দাবি করছিল যে তারা আগের দিন চাঁদ দেখছে, কিন্তু তাদেরকে দেখা হয়েছিল ইসলামিক ফাউন্ডেশনে, যে তোমরা যে আগের দিন চাঁদ দেখে থাকো, ইসলামিক ফাউন্ডেশন বলতেছে গত মাসের 29 তারিখ চাঁদ হয় নাই, বাংলাদেশের আকাশে চাঁদ দেখা যায় নাই, তাদের 30 পোড়া করতে হবে, আরবি মাস হয় 29 না হয় 30, তো দেখা যায় না, কোনো খবর আসে নাই, তো 30 পোড়া করে ওনারা ঘোষণা দিছে, তাতে হয় রবিবার রাত্রে। এই দলটা এরা বলতেছে আমরা চাঁদ দেখছি, 29 তারিখ চাঁদ দেখছি, তাহলে তোমরা যা ঘোষণা দিছ তার আগের দিন হবে। তাহলে ফাউন্ডেশন তাদেরকে ডাকছে, তোমরা আসো আমাদের মজলিসের মধ্যে, কে কে দেখছো, কিভাবে দেখছো, সাক্ষী দাও। এই দলটা বাইতুল মুকাররমেও গেছে, কিন্তু যেখানে মিটিং বসছে ওখানে যাইতে রাজি না, সাক্ষী দিতে রাজি না, কারণ আমরা সাক্ষী দিতে পারবো না, আমাদের সাক্ষী দিতে হলে হ্যাঁ পর্যাপ্ত ই লাগবে, সাংবাদিক লাগবে আর অ্যাডভোকেট লাগবে। তো এ আবার কি জিনিস, শরিয়াতে যদি কেউ চাঁদ দেখার সাক্ষী দেয় তো তার অ্যাডভোকেট লাগবে, সাংবাদিক লাগবে, এমন তো কোনো শর্ত করে নাই শরিয়াতে, ওরাই শর্ত করে বসে রয়েছে, তারা সাক্ষী দেয় নাই। এতে বোঝা গেছে যেটা ভুয়া, এটা ফেতনা তৈরি করতে চাইছে, যে কারণে সামনে এসে কথা বললাম সৎসাহস নেই। এই ব্যাপারটা নিয়ে দুইবার মিটিং বসছে, সেটা শুধু ফাউন্ডেশনের লোকজন না, আমাদের কমই সেলসেলার কিছু বড় বড় আলেমরাও ছিল, তো দেখছে তারা দাবি করছে, তাদের দাবি গ্রহণযোগ্য না, তাদের দাবি গ্রহণযোগ্য না, কাজে আগের ঘোষণা বহাল আছে, রবিবার রাত্রে ইবাদত বন্ধই করতে হবে আর দিনে রোজা রাখতে হবে। অনেকে মাজার জিয়ারতের খুব এহতেমাম করে, সবে বলা
অথচ নবীজি পুরা জিন্দগিতে একবার মাজারে গেছেন, আল্লাহর হুকুমে কয়বার গেছেন? তিনি উম্মতকে বলেন না যে প্রত্যেক বছর মাজারে যাও? জিন্দগিতে আপনি একবার যেতে পারেন, প্রত্যেকবারের সুন্নত নাই, তাহলে মাজারে যাওয়ার দরকার নেই। এখানে বসে মাজার আল্লাহর জন্য দোয়া করেন এবং কোন এস্তেমা ইবাদত হবে না। অনেক মসজিদের সালাত ও তসবির জামাত করে, কোথাও তাহাজ্জুদের জামাত করে, এগুলো না জায়েজ। শরিয়াতে প্রত্যেকটা ইবাদতে রূপরেখা দিয়ে দিচ্ছে, এই রূপরেখা কিয়ামত তক বদলানো যাবে না। কোনটা একা করার ইনফরাদি, কোনটা দলবদ্ধ হয়ে করার ইজতেমাই। এই যে আমরা দুরুদ পড়ি, ইজতেমাই না ইনফরাদি? এটা একা পড়ার জিনিস। এক মৌলবী সুর দিয়ে পড়বে, ইয়া নবী সালাম আলাইকা, আপনিও তার সাথে সুর লাগাইবেন, শরিয়াতে নেই। একা পড়তে হবে, কারোর সাথে তাল মিলানো যাবে না। জিকির করবেন, একা করতে হবে, আপনার সবাই মিলে জিকির করেন, অসুবিধা নেই, যাত্রা সে করবেন। এক জায়গায় বসে যাত্রা সে জিকির করুক, এটা শরীয়তে নিষেধ না, বিলকুল জায়েজ। এক জায়গায় বসে কয়েক লাখ লোক জিকির করলো, যাত্রা সে করলো, এতে কোনো খারাপই নেই। যখনই আপনি রূপরেখা বদলাই দিবেন, কত কথা আমার সাথে মেলাই মেলাই করলেন, আমি কইতে আছি লা ইলাহা ইল্লাল্লাহ, আপনারা কইতে আছেন লা ইলাহা ইল্লাল্লাহ, আমার সাথে মেলাই মেলে আপনারা কইতে আছেন, এটাকে বলা ইজতেমাই জিকির। ইজতেমাই জিকির কোন প্রমাণ শরিয়াতে নেই, এটা একটা বেদাত লোকেরা আবিষ্কার করছে। জিক্রে জলি একটা আছে, একটা হলো মনে মনে জিকির করা, এটাও আছে, হালকা আওয়াজে করা, এটাও আছে, হালকা আওয়াজে, যাতে কারোর ইবাদতের ক্ষতি না হয়। কিন্তু মাইক দিয়ে করা, এটা জিক্রে জলি না, এটা হলো জিক্রে আজলা, এটা জায়েজ নেই। আজকাল যে উম্মত এটা শুরু করছে মাইকের জিকির, আল্লাহ কি কানে কম শুনে, মাইক দিয়ে শোনাইতে হবে? ইজতেমাই জিকিরও জায়েজ নেই, মাইকের জিকিরও জায়েজ নেই। এই যে রূপরেখা চেঞ্জ করে দেওয়া হয়েছে, এতে এই আমলগুলো বেদাত হয়ে গেছে। আপনি কষ্ট করবেন, কিন্তু আপনার আমলনামায় এক বালুকণা সওয়াব উঠবে না। এলেম জরুরি কেন? এলেম না থাকলে মানুষ দিনের নামে বেদাতের মধ্যে লিপ্ত হয়, এলেম না থাকলে মানুষ দিনের নামে বেদাতের মধ্যে লিপ্ত হয়। সে মনে করে বহু ইবাদত করে ফেললাম, আর আমল নামে তালাশ দেখে একটা ওঠে নাই, কোন ইবাদত আমল নামে লেখা হয়নি, লেখা হয়েছে বেদাতের কাতারে যে তুমি এই বেদাত করছো। এই জন্য এলেমওয়ালা সিলসিলা না হলে বড় বিপদ। কোন সিলসিলা যদি এলেমওয়ালা না হয়, আহলে এলেমের না হয়, তারা এই বেদাতের মধ্যে জড়িত হয়ে গেল। খেয়াল রাখতাম, অল্প করেন, শরীয়তের হুকুম মতো করেন, ইবাদত অল্প করি আমরা, কিন্তু সহিভাবে করি, যেটা ইজতেমাই ইজতেমাই করি, যেটা ইনফরাদি ইনফরাদি করি। তো মন গড়া ইনফরাদিটা ইজতেমাই করে দিলাম, ইনফরাদিটাকে ইজতেমাই করে দিলাম, এটা মন গড়া, এটা বেদাত, এটা হারাম, এর কোনো নেকি নেই, এটা শরিয়াতের নামে বন্ডাম। তারা দলিল দেয় জিকিরে জ্বলিত শরিয়াত, আরে জিকির জ্বলিত বলা হয়েছে,
আর তোমরা তো জিক্রে জলি করো না, বলা হয়েছে এস্তেমাই জিকির শরিয়াতে আছে কিনা, থাকলে প্রমাণ দেখাও। কেউ মরে গেলে তার লোকজনকে সান্ত্বনা দেওয়া আরবিতে বলে তাজিয়াত, তাজিয়াত শরিয়াতে আছে। কেউ মরে গেলে তার লোকজনকে সান্ত্বনা দেওয়া, কিন্তু শোক সভা তো শরিয়াতে নেই। এটা এক শ্রেণীর আলেমরা এটা আবিষ্কার করছে, শোক সভা, শোক সভা শরিয়াতে নেই। তার নিকট আত্মীয়দেরকে সান্ত্বনা দেওয়া যাবে, আপনারা সবর করেন, আল্লাহ আপনাদেরকে যা যায় খায় দিবেন। তো শবে বরাতকে কেন্দ্র করে কয়েকটা কথা আমি বললাম। একাকা নফল ইবাদত, নামাজ হোক, তেলাওয়াত হোক, জিকির হোক, দোয়া হোক, যতক্ষণ ঘুম প্রবল না হয় তৎক্ষণ করতে থাকব। যদি ঘুম প্রবল হয়ে যায়, দিমাগে কাজ করতেছে না, তখন আপনি জবরদস্তি করবেন শরীয়তে নিষেধ, নিষেধ। এবং কারণ বলা হয়েছে নিষেধ এই জন্য, তুমি অত ভালো দোয়া করতে চাইবা তোর মুখ দিয়ে বেরো যাবে কি খারাপ দোয়া। তুমি করতে চাইছিস আল্লাহ, তুমি যাদেরকে অলি বানাইছ আমাকেও সেই কাতারে, হ্যাঁ অলি বানাও, ওই কাতারে ফেলে আমাকেও কি বানাও। ও তাওয়াল্লানি ফি মান তাওয়াল্লাইত, কিন্তু ঘুম প্রবল হওয়ার কারণে আপনি দিশা পাইতেছেন না, আপনি করতেছেন আল্লাহ তাদের মৃত্যুর সিদ্ধান্ত দিস, ওই কাতারে ফেলে আমারও মৃত্যুর সিদ্ধান্ত দিয়ে দাও। তাও আল্লাহ নি দেখায় তাও আফানি কেন করে, ঘুম এসে গেছে, এর ঘুম অবস্থায় নামাজ পড়া, কোরআন তেলাওয়াত করা, দোয়া করা সব নিষেধ। আপনি ঘুমায় যান, ঘুম প্রবল হয়ে গেছে ঘুমায় দেন, এই নিয়েতে কতক্ষণ ঘুমায় আবার উঠব, কতক্ষণ ঘুমায় আবার উঠব, তো ঘুমটাও ইবাদত হয়ে যাবে। ঘুমাইতেছেন কেন, ব্যাটারি চার্জ দিয়ে আবার কাজ দিবেন, ঘুম তো ব্যাটারি চার্জ দাও, তো ঘুমটা ইবাদত হয়ে যাবে। উঠতে পারলে আবার করবেন, না উঠতে পারলে যা হয়েছে তাই ঘুমটাও ইবাদত হয়ে যাবে। যদি এই টাইমে ঘুমানো রসুলের নির্দেশ, আপনি নিজের পক্ষ থেকে ঘুমান নাই, এই টাইমে ঘুমানো রসুলের নির্দেশ তাই ঘুমাইছেন, এই ঘুমটাও ইবাদত। এগুলো খেয়াল রাখি, একা একা ইবাদত করব, কোন ওই যে কি মাইকে ছবি না পড়ে, এগুলো না জায়েজ কাজ। মাইকের সবিনার মধ্যে দশ রকম গোনায় কবিতা, বাচ্চাদেরকে টাকা দেয় আতশবাজি ফুটাইতে হারাম, নিজেরও ইবাদত করে না অন্যদেরকে আতঙ্ক সৃষ্টি করে, আতশবাজি ফুটাতে যাবে না। কেউ হালুয়া রুটি করে, শরিয়াতে সবে বরাতের কোন হালুয়া রুটি নেই, কোন হালুয়া রুটি নেই, এরম কিছু গরিহিত কাজ আছে যেগুলো শরীয়তে প্রমাণিত নেই, এগুলো থেকে দূরে থাকতে হবে। নফল ইবাদত করেন, তারপরের দিন নফল রোজা রাখেন, শেষ। এটা রমজানের আগ দিয়ে দিছে একমতেই যে এই রোজা দ্বারা রোজা চাঙ্গা হয়ে গেল, সামনে এক মাস রোজা আসতেছে না, যারা সারা বছর রোজা রাখে নাই তাদের রোজা তো জং পড়ে গেছে, এই রোজা দিয়ে কি হয়ে গেল, চাঙ্গা হয়ে গেল, তারাবি পড়তে হবে না, সারা বছর কি তারাবি পড়ে,
তো রাত্রে ইবাদত করতে হবে, তারাবি পড়তে হবে, ওটা সবে বরাতের ইবাদত দিয়ে কি করলো, ওটাও চাঙ্গা করে দিল। এবং রমজানকে গুনামুক্ত অবস্থায় বরণ করতে বলা হয়েছে, রমজানকে গুনামুক্ত অবস্থায় কি করা হয়েছে, বরণ করতে বলা হয়েছে, যাতে পয়লা দিন থেকে রহমত পাওয়া যায়। এই জন্য এই রাত্রে যেহেতু মানুষ নিষ্পাপ হয়ে যায়, কি হয়ে যায়, নিষ্পাপ হয়ে যায়, তবে এখান থেকে ধরে রাখতে হবে আমার দ্বারা ইচ্ছাকৃত আর কোন গুনাহ না হয়, পরিবারের সবাইকে বলে দিতে হবে। লাইলাতুল বারাতে আল্লাহ সাধারণ ক্ষমা করে দিচ্ছেন, আমরা গুনাহ থেকে পাক সাফ হয়ে গেছি, এই পাক সাফ নিয়ে রমজান পার করতে হবে, এর মধ্যে কোন গুনাহ যেন আমার পরিবারে না হয়, বিবিকেও দায়িত্ব দিবেন, বাচ্চাদেরকেও দায়িত্ব দিবেন, তাহলে রমজান অর্থবহ হবে। আমরা রমজান রোজা রেখে যদি কেউ গুনাহ করে তো রোজা থাকে না, রোজা থাকে না, মুর্দা, মুর্দা রোজা। নবীদের হায়াতে এক লোক রোজা রেখে বমি করছে, তো তাজা গোস্ত বেরোয়, তাজা গোস্ত, এই লোক হতভম্ব হয়ে গেছে, আমি তো গোস্ত খাই নাই, তাহলে বমির সাথে গোস্ত আসলো কোথেকে? নবীজিকে বলা হলো এ তো গোস্ত খায় নাই, এর বমির সাথে গোস্ত কেন? নবীদে বললেন, দেখো ও মনে হয় রোজা রেখে কোন ভাইয়ের গীবত করছে, কোন ভাইয়ের গীবত করছে। আর কোরআনে আছে, হাদিসও আছে, যে গীবত করলে মরা ভাইয়ের গোস্ত খাওয়ার সমান। মরা ভাইয়ের, মরা ভাই কেন বলা হলো? এজন্য বলা হলো যে মরা ব্যক্তির বিরুদ্ধে কিছু বললে সে কি জিন্দা হয়ে প্রতিবাদ করবে? সে তো মরাই, তো গীবত তো তার সামনে করা হয় না, তার অগোচরে করা হয়, তো সেও তো প্রতিবাদ করতে পারে না, তো কেমন যেন ও মরা প্রতিবাদ করে নাই, যে তা করতে পারার সুযোগ নেই। আমি বুঝাইতে চাইতেছি যে গুনাহ করলে যে রোজা থাকে না, তার একটা নমুনা এই হাদিসে পাওয়া গেল, যে সে রোজা রেখে গীবত করছিল, এটা মরা ভাইয়ের গোস্ত খাইছে, ওটা বমিতে উঠে আসছে। রোজা রেখে যদি মরা ভাইয়ের গোস্ত খায় রোজা হয়, রোজা রেখে মরা ভাইয়ের গোস্ত খাইল, গোস্ত খাওয়াই তো রোজা রাখা অবস্থায় নিষেধ, তার মরা ভাইয়ের মানুষের গোস্ত আরো নিষেধ। এই জন্য রোজার হাকিকাত হল লাআল্লাকুম তাত্তাকুন, তোমরা গুনামুক্ত জীবন যাপন করো। আল্লাহ নিজেই রোজার পায়না বলে দিছে রোজার উদ্দেশ্য হল গুনামুক্ত। এই জন্য সমস্ত অঙ্গ প্রত্যঙ্গ যাতে গুনাহ থেকে মুক্ত থাকে এটা ফিকির রাখতে হবে, আগের থেকে প্রস্তুতি নিতে হবে। দরকার হয় কয়েকদিন চিল্লা লাগাই আসে, আসে ওই অনুযায়ী চলি, তাহলে ওই রোজা দ্বারা এত বড় ফজিলা হাসিল হবে যে আল্লাহ নিজে হাতে ওর বিনিময় দান করবে। আজ গুনাহ করি, এগারো মাস গুনাহ করছে, রমজানও গুনাহ করলো, তাহলে বলা হয়েছে তোমার এই রোজার কোন দরকার নেই, এই রোজার দিকে আল্লাহ কোন ভুরুক্ষেপ করেন না, আল্লাহ কোন ভুরুক্ষেপ করেন না। তারাবিতে হাফেজ রাখবেন, এরা যেন ক্লিয়ার পড়ে, এমন হাফেজ রাখবেন পরিষ্কার পড়বে, মদ গুন্না ইজার ইকফা সব ঠিক মতো করবে। এতে 10-15 মিনিট সময় বেশি লাগবে, কিন্তু তারাবিটা কাজে লাগবে, ওই তারাবি আপনার আমার জন্য সাফাত করবে। কিন্তু এখন যে হাফেজ রাখা হয়
কিচ্ছু বোঝা যায় না, শুধু রুকুতে যাওয়ার আগে ইয়ামালু একটা টান দেয়, ও এটা বোঝা যায়, ইয়ামালু তামালু টান দেয় এটুকু বোঝা যায়, আর কিচ্ছু বোঝা যায়। এরকম পড়াও গুনার কাজ, এরকম তেলাওয়াত শোনাও গুনার কাজ, এরকম তেলাওয়াত শুনে চুপ থাকাও গুনার কাজ, এরকম তেলাওয়াত শুনে চুপ থাকাও যায় নাই, প্রতিবাদ করতে হবে। আপনি তেলাওয়াত বন্ধ করেন, আপনি কোরআনের মাথা ভাঙতেছেন, আপনি কোরআনের হাড্ডি গোড়া করতেছেন, কোরআন তেলাওয়াত হইতেছে না, কোরআন তেলাওয়াত তো ফর্মুলা অনুযায়ী করতে হবে। এই যে বিভিন্ন মোড়ে লাল বাতি জ্বলে, ওখানে গাড়ি চালাই দেওয়া যায়, হ্যাঁ না থামাইতে হবে, থামাইতে হবে না? তো কোরআনে অক্ষে লাজেম আছে, বিভিন্ন চিহ্ন আছে, এগুলো লাল বাতি, এগুলো কি অনেক থামতে হবে না, অর্থ একদম নষ্ট হয়ে যাবে। কিন্তু কত খাবে, খাবে না, ওই লাল বাতির মধ্যে দিয়ে গাড়ি চালাই দেয়, গুনা হয়, সেও গুনা জ্বালায়, লোকেরাও গুনা জ্বালায়, এরকম গাড়ি চালাইলে হবে? লাল বাতি জ্বলছে, তুমি আগে দেওয়ার জন্য ওখানেও চালাই দিছ, তো গাড়ি তো নষ্ট হয়ে যাবে, সেও ধ্বংস হয়ে যাবে। এই জন্য রোজা এবং তারাবি হেফাজত করতে হবে, সুন্দর আস্তে আস্তে পড়বে, এবং কমিটিও ঘোষণা দিবে, হাবেসাদও ঘোষণা দিবে যে এই মসজিদে তারাবির বাবদ কোন টাকা পয়সা লেনদেন হবে না, কালেকশন হবে না, এই মসজিদে তারাবির বাবদ কোন টাকা পয়সা কালেকশন হবে না, হাবেসাবকে দেওয়া হবে না, কমিটি বলবে দেওয়া হবে না, হামেশা বলবে আমাকে দিলেও নিব না, ঘোষণা হইত তারাবির বাবদ টাকা পয়সা লেনদেন হারাম। হ্যাঁ, যদি কেউ ব্যক্তিগত হাদিয়া দেয়, খতমুদ্দিন ছাড়া অন্য সময় ব্যক্তিগত হাদিয়া দেয়, হামেশা আপনি তালেবেলে মানুষ, হামেশা মানুষ, পরেশগার মানুষ, আমি আপনাকে মহাব্বত করি, মহাব্বতের নিদর্শন স্বরূপ আপনাকে 1000 টাকা দিলাম, ব্যক্তিগত ব্যক্তিগত মহাব্বতের কারণে, তারাবির সাথে কোনো কানেকশন নেই, সেটা হারাম না। আপনার দিলে এইভাবে দিবেন, ব্যক্তিগত মহাব্বতের কারণে হাদিয়া দিবেন, মসজিদে কোনো গণ কানেকশন হবে না, বা কাউকে মাধ্যম বানানোর দরকার নেই, আপনার হাদিয়া আপনি বেশ করেন। এই কয়েকটা জরুরি কথা বলা হলো, এখন রমজানের তো আমাদের প্রোগ্রাম হবে না, এই জন্য তারপরের যে মাস শাওয়াল, রমজানের আগের পরের মাস খুব বরকতওয়ালা, রমজানের সওয়াব পাওয়ার কারণে আগের মাসও বরকতময় হয়ে গেছে, পরের মাসও কি হয়ে গেছে, রমজানের সওয়াব। তো এই শাওয়ালের 17 তারিখ, আর ইংরেজি হল 21শে জুন, 21শে জুন আমাদের রোজার পরের এই মজলিসের তারিখ। আল্লাহ তাআলা আমাদের হায়াতে বরকত দান করেন, সামনের রমজানের রোজাকে সঠিকভাবে, রোজা তারাবিকে সঠিকভাবে পালন করার তৌফিক দান করেন, এবং এই যতদিন হায়াত আল্লাহ রাখেন, এই সুন্নতের মাহফিল, এই মাহফিলে অংশগ্রহণ করে আমাদের হায়াতকে সুন্নতি বানানোর তৌফিক দান করেন। আমিন।